হাই দেয়ার, আমি দীপ্ত। আশা করি আমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছি। আমরা জুলজি চ্যাপ্টার সিক্সের যে ধারাবাহিক ভিডিওগুলো আপলোড করতেছি, তো সেখানে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিডনির বিভিন্ন রোগ নিয়ে। তো আমরা জানি কিডনিতে আমাদের যে রেচনতন্ত্র, যে মেন অর্গান কিডনি, এখানে খুব কমনলি দুইটা ডিজিজ হয়। একটা হচ্ছে আমাদের বৃক্কে পাথর হয়, যেটাকে আমরা বলি কিডনিতে স্টোন হওয়া, অথবা আরেকটা খুব কমন ডিজিজ, সেটাকে আমরা বলি কিডনি ফেলিওর বা বৃক্ক বিকল। তো আমাদের HSC সিলেবাসে বৃক্ক বিকলটা নিয়ে একটু পড়াশোনা আছে, তো আমরা সেটা একটু দেখি। তো বৃক্ক বিকলটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে আমাদের কিডনি ফেলিওর। তো কিডনি ফেলিওর মানে কি? দেখো, ফেল মানে হচ্ছে সে তার কার্যক্রম করতে পারতেছে না, অর্থাৎ আমাদের কিডনির যে নর্মাল ফাংশন, যে বডি থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করে দেয়া এবং মূত্র তৈরি করা, এইটা যদি সে এই কাজটা যদি করতে না পারে কখনো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কিডনি ফেলিওর। এখন দেখো, কিডনি ফেলিওর কখন হইতে পারে? একটা সাধারণত আমরা বলি যে যদি কোনো একটা রোগের যদি 70 এজের বেশি বয়স ক্রস করে যায়, তখন দেখা যায় যে তার 50% কিডনির ফাংশন লস করে। এটা নর্মাল সিস্টেম, যার কারণে একটা বয়সের পরে কিডনি ফাংশন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকে। তো এই কিডনি ফেলিওরটা দুই রকমের হতে পারে সাধারণত। মনে রাখবা, আমরা যে কোনো ডিজিজকে সাধারণত এরকম দুইটা ক্লাসিফিকেশানে ফেলি। একটাকে বলা হচ্ছে অ্যাকিউট, অ্যাকিউট মানে হচ্ছে তাৎক্ষণিক, আর আরেকটা হচ্ছে ক্রোনিক, ক্রোনিক মানে হচ্ছে যেটা দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে। তো যদি দেখা যায় যে বৃক্ক বিকলের এই সমস্যাটা বা যেই সমস্যাগুলো ফেস করতেছে সেটা 48 আওয়ার্স ধরে, মানে দেখা গেলে এই সমস্যাগুলোর মেয়াদ কতক্ষণ, 48 আওয়ার্স ধরে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা রোগটার নাম হচ্ছে অ্যাকিউট কিডনি ফেলিওর বলি বা তাৎক্ষণিক বৃক্ক বিকল। আর যদি দেখা যায় যে বছরের পর বছর বা অনেক দিন ধরে এই সমস্যাটা, তখন আমরা সেই রোগটাকে বলেছি ক্রোনিক কিডনি ফেলিওর। আশা করি আমরা অ্যাকিউট ক্রোনিক ব্যাপারটা বুঝতে পারছি। এখন আসো যে একটা বৃক্ক বিকল মানে হচ্ছে কিডনি যে ফেল করার কী কারণে আসলে এটা হতে পারে। এটা হওয়ার জন্য প্রথম যেই কারণটা দায়ী সেটা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন। কী বলা হয়? ডিহাইড্রেশন, অর্থাৎ যদি আমাদের বডি থেকে রক্ত বা ফ্লুইড লস হয়, তখন সেই ক্ষেত্রে কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এখন আমাদের শরীর থেকে কী কী ওয়েতে এই ডিহাইড্রেশনটা হতে পারে? নাম্বার ওয়ান, যদি বমি হয়। নাম্বার ওয়ান, ডায়রিয়া। এখন কথা হচ্ছে যে আমরা তো বমি ডায়রিয়াতে অ্যাভেলেবেল আমাদের হচ্ছে কয়েকদিন পরপরই, তাহলে আমাদের কি কিডনি ফেলিওর হচ্ছে? না, আসলে ব্যাপারটা হচ্ছে অতিমাত্রায় যদি বমি হয় বা অতিমাত্রায় কারো যদি ডায়রিয়া হয়, তাহলে তাদের খুব বেশি চান্স থাকে যে কিডনি ফেলিওর করার, যদি খুব বেশি পরিমাণে হচ্ছে আর কি। যদি আমরা ট্রিটমেন্ট না করি কিডনি ফেল হইতে পারে। এমন হতে পারে যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাডেন অনেকগুলো ব্লাড লস হয়ে গেলো বডি থেকে। তো ব্লাড লস হলে কী সমস্যার কারণ? দেখো, আমাদের বৃক্ক যে মূত্র তৈরি করতেছে তার কাঁচামালকে, রক্ত আসতেছে, রক্তকে ছেঁকে সে মূত্র তৈরি করতেছে। এখন যদি বডিতে একটা অ্যাক্সিডেন্টের কারণে দেখা গেলো অনেক রক্তপাত এসে বডিতে রক্তের পরিমাণ কমে গেছে, তাহলে কী করবে? আমাদের কিডনিতে রক্ত কম আসবে, তো কিডনি সেক্ষেত্রে কিডনি ফেল করার সম্ভাবনা আছে। এর বাইরেও হতে পারে যে ধরো বৃক্কে যদি পাথর হয়, অথবা কিছু রোগের ক্ষেত্রে যেমন কারো যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রোগটা হয়, যেন আমাদের অগ্নাশয় যে ইনফেকশন বা ইনফ্লামেশন যদি হয়, সেক্ষেত্রেও বৃক্ক বিকল হওয়ার খুব সম্ভাবনা আছে। এর বাইরে আমরা কিছু ওষুধপত্র যেমন ব্যথানাশক ওষুধ যদি খুব বেশি ইউজ করা হয়, তখনও সেক্ষেত্রে কিডনিতে সমস্যা হতে পারে। তাছাড়া কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন অ্যাজিথ্রোমাইসিন, জেন্টামাইসিন, এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিকের খুব ব্যবহারের কারণেও অনেক সময় কিডনি ফেলিওর হইতে পারে। তো এবার আসো যে কিডনি ফেলিওর যদি হয় তাহলে তার লক্ষণগুলো কী কী থাকবে, তাই না? আমরা কিডনি ফেলিওরের লক্ষণ বা সিমটম কী কী দেখবো? এখন দেখো, কিডনির মেন কাজ কী? যে দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করে দেয়। এখন যদি কিডনি সে অপসারণ করতে না পারে, তার মানে বর্জ্য পদার্থগুলো তোমার শরীরে জমবে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় খুব লক্ষণ কী হচ্ছে, যে আমাদের হাত পা বা পেট এগুলো ফুলে যায়, খুব ফুলে যায় পেশেন্টগুলার। এরপরে দেখা যায় যেহেতু কিডনি ফেল, তার মানে তার মূত্র তৈরি হবে না, আর যদিও হয় খুব কম গাঢ় মূত্র তৈরি হবে। এর বাইরে কী দেখা যেতে পারে? আমরা জানি যে আমাদের কিডনির একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সে কী করে, আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। সো যদি কিডনি ফেল করে, তাহলে দেখা যায় তার ব্লাড প্রেশারটা অনেক অনেক বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না। আমরা কিডনি টেস্ট করি, দেখলাম যে কিডনি ফেলিওর, কিডনি ফেলিওরের কারণে কিন্তু প্রেশার অনেক অনেক বেড়ে যায় নর্মালের চেয়ে। এর বাইরে দেখা যাবে হাত পা যেখানে ফুলে যাবে ওইখানে কিন্তু অনেক সময় সে সেন্সেশন পায় না, ঠিক আছে। তো এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আসলে একটা বৃক্ক বিকলের পেশেন্ট প্রেজেন্ট করে। এর বাইরে দেখো, এখন আমাদের রিক্স জোন কারা, যে কাদের বৃক্ক বিকল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, রিক্স জোন কারা? সাধারণত একটা এজের পরে, 40-50 এজের পরে গিয়ে সমস্যাগুলো দেখা দেয়, এবং তবে যাদের ডায়াবেটিক্স হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। সো ডায়াবেটিক্স হাইপারটেনশন থাকলে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে, আর প্রোটিন জাতীয় খাবার একটু কমায় খেতে হবে, কারণ আমরা জানি প্রোটিনের কারণে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেশি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মূত্র তৈরিতে বৃক্কের উপর অনেক প্রেশার পড়ে। সো প্রোটিন জাতীয় খাবারটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত খাইতে হবে। প্রতিদিন মাংস খাওয়া এই জিনিসটা কিন্তু খুব একটা খারাপ, কারণ প্রোটিনের পরিমাণ বেশি হইলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এখন যদি একটা মানুষের কিডনি ফেল করে, তখন সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা কী হতে পারে, ঠিক আছে? তো আমরা যদি লিখি যে তাদের ট্রিটমেন্ট প্ল্যান কী, ট্রিটমেন্ট দুই রকমের হয়, মনে রাখবা। কিডনি ফেলিওর পেশেন্টের ট্রিটমেন্ট দুই রকমের হয়, একটাকে আমরা বলি হচ্ছে অস্থায়ী চিকিৎসা,
মানে সেটা টেম্পোরারি একটা ট্রিটমেন্ট দিব, আর যদি সে স্থায়ী সমাধান চায় তাহলে স্থায়ী চিকিৎসা, দুই রকমের চিকিৎসা হতে পারে। এখন অস্থায়ী চিকিৎসা কি? অস্থায়ী চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস। কি বলতো? ডায়ালাইসিস। আর পারমানেন্ট চিকিৎসা বলতে আমরা বলি হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন, অর্থাৎ কিডনি প্রতিস্থাপন করা, নতুন কিডনি লাগানো, তাই না? তার মানে বৃক্ক বিকলে দুই রকমের চিকিৎসা, একটা হচ্ছে অস্থায়ী চিকিৎসা যেরকম ডায়ালাইসিস, আর স্থায়ী চিকিৎসা এটাকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সপ্ল্যান্টেশন বা বৃক্ক বিকল। এখন আসো, এই ডায়ালাইসিস দুই রকমের হয়। আমরা যেহেতু আমরা যখন 9-10 পড়ছিলাম তখন আমরা এক ধরনের ডায়ালাইসিস সম্পর্কে পড়ছিলাম না, এখানে আমরা একটা নতুন ডায়ালাইসিস সম্পর্কে পড়বো। তো আমরা যেটা 9-10 পড়ে আসছিলাম ওই ডায়ালাইসিসটাকে আসলে বলা হয় হচ্ছে হিমো ডায়ালাইসিস, ওকে? আর আরেক ধরনের ডায়ালাইসিস যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণত পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে দেখো আমরা দুই ধরনের ডায়ালাইসিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখন কথা আসতেই পারে যে পেরিটোনিয়াল এই কথাটার মানেটা কি, পেরিটোনিয়াম কী জিনিস? আমাদের উদর গহ্বর, আমাদের পেটের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে না, এদের বাইরে একটা কাভারিং থাকে, কারণ আমাদের যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করছে আমাদের সব ভাইটাল অর্গানগুলোকে কিন্তু প্যাকেট করে দিয়েছে, তাই না? যেমন ফুসফুসের বাইরে প্লুরা দিছে, হার্টের বাইরে পেরিকার্ডিয়াম দিছে, কিডনির বাইরে ক্যাপসিল দিছে, তেমনি আমাদের এই যে পেটের যে উদর গহ্বরের পুরাটার বাইরে একটা যে কাভারিংটা আছে সেটাকে হচ্ছে পেরিটোনিয়াম। তো ওইখান থেকে আসলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস কথাটা আসছে। বা তোমরা অনেকে যারা কোরবানিতে দেখবা, যখন গরু কোরবানি করা হয় পেটের ভিতরে একটা সাদা একটা বিশাল থলির মতো থাকে না, যার ভিতরে অঙ্গগুলো থাকে, এই সাদা জিনিসটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এটা আমাদের মানুষদের ক্ষেত্রে এরকম উদর গহ্বরের ভিতরে একটা পেরিটোনিয়ামের আবরণ থাকে। তো এখন আমরা দুই ধরনের ডায়ালাইসিস সম্পর্কে একটু জানবো যে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়ালাইসিসটা কীভাবে করা হচ্ছে। তো এখন আমরা কথা বলবো হিমোডায়ালাইসিসটা নিয়ে। তাহলে দেখো হিমোডায়ালাইসিসে সাধারণত কী করা হয়, এই যে এরকম একটা ছবি আমরা সাধারণত 9-10 আমরা পড়ার সময় দেখে আসছি, তাই না? তো আসো আমরা একটু হিমোডায়ালাইসিস নিয়ে কথাবার্তা বলি। যে দেখো হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে কী করা হয়, যে একটা পেশেন্টের আমরা জানি যে দেখো এখানে আমি লাল এবং নীল দুইটা আলাদা করে কিন্তু রক্তনালী আঁকছি। তো লালটা হচ্ছে আমাদের ধমনী, নীলটাকে বোঝানো হচ্ছে আমাদের শিরা। তো দেখা যায় যখন ডায়ালাইসিস করা হবে তখন যেহেতু দেখো এই মানুষটার বৃক্ক বিকল, তার মানে বৃক্কের যে কাজগুলো মানে বর্জ্য পদার্থগুলো অপসারণ করা এগুলো করতে পারতেছে না, তার মানে আমরা একটা কৃত্রিম যন্ত্রের মাধ্যমে সেই বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করে দিব, তাই না? এটাই হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিসে কী করা হয়, যে আমরা একটা চিকন শুয়ের মাধ্যমে তার বডি থেকে এই রক্তটাকে বাইরে বের করে নিচ্ছে। এটা কিসের মাধ্যমে নিচ্ছে? একটা ধমনী থেকে নিচ্ছে, তাই না? এবং এখানে যে জিনিসটা আমরা ইন করে রাখি এটাকে বলে ক্যাথেটার। তো একটা ক্যাথেটারের মাধ্যমে আমরা কী করতেছি, ধমনী থেকে রক্তটাকে বাইরে বের করতেছি। তো এখানে একটা পাম্প মেশিন লাগানো থাকে, পাম্পের মাধ্যমে রক্তটা যখন পাস করতেছে তখন আমরা রক্তের মধ্যে বাইরে থেকে একটা পদার্থ যুক্ত করি যেটা নাম হচ্ছে হেপারিন। কেন হেপারিন যুক্ত করি? কারণ এখন যেহেতু সে রক্তটা দেহের বাইরে চলে আসছে এখানে সে জমাট বেড়ে যেতে পারে মেশিনটার মধ্যে, সো যাতে না জমে এই জন্য আমরা রক্তের মধ্যে কী মিক্স করে দিই, হেপারিন মিক্স করে দিই। তো হেপারিন মিক্স করার পরে রক্তটা কোথায় আসলো দেখো, এই মেশিনের মধ্যে চলে আসলো। এখন এই মেশিনের মধ্যে একটা ব্যাপার আছে, এখানে একটা তরল পদার্থ থাকে মেশিনের ভিতরে, আমরা একটা তরল পদার্থ দিই ডায়ালাইসিস করার সময়। এই তরল পদার্থটাকে বলা হয় হচ্ছে ডায়ালাইসেট। কী বলা হয় বলতো? ডায়ালাইসেট। তো এই দ্রবণটা আমরা ইউজ করি ডায়ালাইসিস করার সময়। এখন এখানে একটু খেয়াল করো, এই যে টিউবটার মধ্যে দিয়ে যখন রক্তটা যাবে, তাই না? দেখো এখন রক্তটা যখন যাচ্ছে রক্তটার মধ্যে বর্জ্য পদার্থ আসে না। তো আমরা ডায়ালাইসিস দ্রবণটা এমনভাবে তৈরি করি যাতে এই রক্তে যে বর্জ্য পদার্থগুলো থাকে এই ডায়ালাইসিস দ্রবণও ঠিক সেই বর্জ্য পদার্থগুলোই থাকে। তবে ডিফারেন্স কী? ডিফারেন্সটা হচ্ছে ঘনমাত্রা ডিফারেন্স, যার ফলে কী হয়, এবং আমাদের এই যে টিউবটা, তাই না, এই যে ভিতরে যে টিউবটা দেখতেছো এই টিউবটা কিন্তু একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা তৈরি। বৈষম্যবদ্ধ ঝিল্লি কী জিনিস? অর্থাৎ যে ঝিল্লির মধ্যে দিয়ে কিছু জিনিস বাইরে যাবে, কিছু জিনিসকে সে আবার যাইতে দিবে না। সো আমরা এমনভাবে এই ঝিল্লিটাকে তৈরি করছি যার ফলে কী হয়, রক্তের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোই শুধুমাত্র এইখান থেকে ডায়ালাইসিস দ্রবণের মধ্যে চলে যাচ্ছে। এবং এইভাবে করে আলটিমেটলি কী হচ্ছে, আমাদের বর্জ্য পদার্থগুলো টিউব থেকে মানে রক্ত থেকে ডায়ালাইসিস দ্রবণের মধ্যে চলে যাচ্ছে। ফলে একটা সময় রক্তটা যখন পুরোটা ক্রস করে আসছে রক্তটা কিন্তু এখন টোটালি পিওর হয়ে গেছে, কারণ সব নাইট্রোজেন বর্জ্য পদার্থগুলো এখন কোথায় চলে গেল, ডায়ালাইসিসের মধ্যে চলে গেল। পরবর্তীতে এই পিওর রক্তটা আমরা আবার শরীরে শিরার মাধ্যমে প্রবেশ করা দিচ্ছি। কিসের মাধ্যমে দিচ্ছি? শিরার মাধ্যমে। এখন দেখো তার মানে যখন দেখা যাবে এই বর্জ্য পদার্থগুলো যাইতে যেতে ডায়ালাইসিসের ঘনত্ব এবং এই রক্তের ঘনত্ব এক হয়ে যাবে, তখন আমরা কী করবো, এই এক্সিট পয়েন্টে ডায়ালাইসিস দ্রবণটাকে আবার বের করে নিয়ে নতুন আর একসাইড ডায়ালাইসিস দ্রবণ দিয়ে আবার পদ্ধতিটাকে চালু রাখবো। তাহলে এটাই হচ্ছে আমার নর্মাল হিমোডায়ালাইসিসের প্রসেস। তো হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে সাধারণত সপ্তাহে 2-3 বার পর্যন্ত এই ডায়ালাইসিসটা করতে হইতে পারে রোগীকে, এবং প্রত্যেকবার ডায়ালাইসিসে সাধারণত 4-5 ঘন্টা করে সময় ব্যয় হয়। কিন্তু এইটা আসলে সবার জন্য আসলে খুব একটু সমস্যার, কারণ 4-5 ঘন্টা কিন্তু অনেক টাইম, সপ্তাহে 2-3 বার কারো কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে। তো এটা হচ্ছে হিমোডায়ালাইসিস, সাধারণত আমরা হসপিটালে এইটা সবচেয়ে বেশি করা হয়। তো এর বাইরেও আরেকটা ডায়ালাইসিস আছে, সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে আমরা এখন সেই পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা একটু দেখে নিই।
তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কি রকম সেটা ছবিটা আমরা যদি তোমাদের একটু দেখাই তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসে কি করা হয় পেরিটোনিয়াম কি জিনিস সেটা কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে বলে দিছি আগে তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা এখন বলবো যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস তো এখানে আমরা কি করি ধরো এখানে যদি আমি একটা মানুষের ছবি আঁকার চেষ্টা করি একটু তো আমরা বললাম যে আমাদের উদর গহ্বরে যে আবরণটা থাকে আমাদের উদর গহ্বরের ভিতরে যে আবরণটা থাকে এটার আবরণটার নাম কি বলছি এটার নাম হচ্ছে আমাদের পেরিটোনিয়াম ঠিক আছে পেরিটোনিয়াম তো এই পেরিটোনিয়ামের জানো দুইটা স্তর থাকে ওই যে আমরা জানি যে বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল ভিতরটাকে বলা হয় ভিসেরাল তো এই দুইটা স্তর মানে এটাও কিন্তু অনেকটা আমাদের বৈষম্যবেদ্য ঝিলের মতো কাজ করে তাহলে আমাদের পেরিটোনিয়ামের যে দুইটা স্তর আছে এরাও কিন্তু কিসের মতো কাজ করে বৈষম্যবেদ্য ঝিলের মতো কাজ করে তো আমরা কী করি তো এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে দেখা যায় এই যে আমাদের যে ডায়ালাইসিসের দ্রবণটা থাকে এই দ্রবণটাকেই আমরা কী করি এই স্পেসটা আমরা দিয়ে দিই তো সেক্ষেত্রে আমরা কী করি তার উদরে একটা পোর্ট তৈরি করি মানে একটা চ্যানেল তৈরি করে রাখা হয় সবসময় এটাকে অফ করে রাখা হয় তো যখন আমরা কী করবো এই যে ডায়ালাইসিসের দ্রবণটা দিব তখন আমরা কী করি পেশেন্টকে একটা টিউবের মাধ্যমে এই ডায়ালাইসিসের দ্রবণটা ভিতরে দেওয়া হচ্ছে তখন দেখা যায় আমাদের ডায়ালাইসিসের দ্রবণটা এই টিউবের মাধ্যমে এখানে চলে আসলো দিয়ে দেওয়ার পরে সারাদিন সে তার কাজকর্ম করবে এবং আমাদের যেহেতু পেরিটোনিয়ামটাও একটা কী বৈষম্যবেদ্য ঝিল্লি ফলে পেরিটোনিয়ামে যখন রক্ত সঞ্চালিত হবে তখন রক্তটা এই পেরিটোনিয়াম থেকে মানে রক্তের বর্জ্য পদার্থগুলো পেরিটোনিয়াম থেকে ঠিক ওই আগের পদ্ধতির মাধ্যমে ডায়ালাইসিস দ্রবণে চলে আসবে এবং পরবর্তীতে যখনই ডায়ালাইসিস দ্রবণটার ঘনত্ব রক্তের ঘনত্ব সেম হয়ে যাবে তখন কী করা হয় তখন আবার এখান থেকে এই দ্রবণটাকে আমরা চেঞ্জ করে ফেলি আবার একটা নতুন ডায়ালাইসিস দ্রবণ দিয়ে দিই তো এই ক্ষেত্রে আমরা একটা পোর্ট সবসময় অন রাখি যখন সে ডায়ালাইসিস নিবে এটাকে খোলা হয় যখন সে নিবে না অফ করে রাখা হয় এটা কিন্তু খুবই ঝামেলার কারণ হচ্ছে এই যেহেতু একটা পোর্ট খোলা আছে খুব বাতাসে যে ভাইরাস ব্যাকটেরিয়া খুব ইজিলি কিন্তু ভিতরে গিয়ে পেরিটোনিয়াম ইনফেকশন করে পেরিটোনাইটিস রোগটা সৃষ্টি করে ফেলতে পারে আর পেরিটোনাইটিস কিন্তু আমাদের জন্য খুবই প্রাণঘাতী একটা রোগ অনেক জ্বর থাকে পেটটা একদম শক্ত হয়ে যায় বোর্ডের মতো এরকম সমস্যা হতে পারে এবং এই যে দেখবা যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা এইটা করতেও দেখা যায় যে তার প্রতিদিন 3 থেকে 5 বার এই ডায়ালাইসিসের দ্রবণটা তাকে পরিবর্তন করতে হয় ঠিক আছে তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা সাধারণত করা হয় না এই একটাই কারণে কারণ এখানে পেরিটোনিয়ামে ইনফেকশন হয় পেরিটোনাইটিস রোগটা হয়ে যায় সাধারণত পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা করা হয় অনেক সময় হসপিটালে মাঝে মাঝে অনেক ছোটো বাচ্চাদের যদি জন্মগত সমস্যা থাকে তখন সেই ক্ষেত্রে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা করতে পারি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের দুটো ডায়ালাইসিস একটা হচ্ছে হিমোডায়ালাইসিস একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস আশা করি তোমরা বুঝতে পারছো তো এই দুটো ডায়ালাইসিসের বাইরেও এখন যদি কোনো একটা লোক চায় যে সে পারমানেন্ট সলিউশন যে স্থায়ী চিকিৎসা নিতে চায় তখন সেই ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন স্থায়ী চিকিৎসাটাকে আমরা কী বলি কিডনি ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ তখন আমরা কী করি কিডনিকে কী করি ট্রান্সপ্লান্টেশন করি অর্থাৎ প্রতিস্থাপন করি অর্থাৎ এখন দেখো একটা কিডনি প্রতিস্থাপন করতে গেলে আমাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আমি যে দাতার শরীর থেকে কিডনিটা নিলাম এইটা 48 ঘন্টার মধ্যে 48 আওয়ার্সের মধ্যে গ্রহীতার শরীরে স্থাপন করবো এবং ওই সময়টা কিডনিটাকে আমরা একটা ঠান্ডা আয়োডিনের দ্রবণে কিসের দ্রবণে আয়োডিনের দ্রবণে রাখতে হবে প্রবাহিত করতে হবে কিডনিটার মধ্যে আয়োডিনের দ্রবণ প্রবাহিত করতে হবে তাহলে নাম্বার ওয়ান কি 48 ঘন্টা পর্যন্ত প্রতিস্থাপন করতে হবে এবং সেই 48 ঘন্টাকে আয়োডিনের দ্রবণে পরিবাহিত করতে হবে নাম্বার টু আমরা যে যার থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করবো মানে যার থেকে কিডনিটা তুমি নিবা সেক্ষেত্রে তার এইচআইভি বা এর বাইরে কিছু মানে অনেক বড় সুপ্তিকাল বিশিষ্ট কোনো রোগ আছে কি না এইচআইভি হেপাটাইটিস বলতে পারো ম্যালেরিয়া এগুলো আছে কি না সেটা আমাদের টেস্ট করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ওই লোকের সাথে ব্লাড গ্রুপ ঠিক আছে ব্লাড গ্রুপ ম্যাচ আছে কি না বাট আমাদের টিস্যু ম্যাচ আছে কি না এইটাও আমাদের কিন্তু লাগবে যে টিস্যু ম্যাচ এই জিনিসগুলো আমাদের করে নিতে হবে অর্থাৎ যার থেকে আমি কিডনিটা নিব তার থেকে ব্লাড তার ব্লাড গ্রুপ এবং গ্রহীতার ব্লাড গ্রুপ এবং দুজনের টিস্যু ম্যাচ হতে হবে ঠিক আছে এবং আমি যখন কিডনিটা ট্রান্সপ্লান্ট করবো দেখো আমাদের নর্মালি কিডনিটা পরেতে কীভাবে থাকে এটা ধরো আমাদের যেই ধমনি এখানে হচ্ছে আমাদের দুটো কিডনি মনে করে লাগানো থাকে এই যে এইভাবে একটা থাকে এইদিকে একটা থাকে তাই না এটা নিচের দিকে চলে গেছে তো যখন আমরা নতুন একটা কিডনিকে ট্রান্সপ্লান্ট করি আমরা সাধারণত কী করি এই যে এইদিকে ধরো লাগাচ্ছে এখানে একটা নতুন দিয়ে এখানে আমরা কিডনিটাকে অ্যাটাচ করে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা জানি কিডনিকে জয়েন্ট করতে হলে আমরা একটা ধমনি শিরা ইউরেটার এগুলো সব কিছুই আসলে সংযুক্ত করে দিতে হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের কিডনি ফেলিওর এবং তার চিকিৎসা নিয়ে কথাবার্তা আশা করি আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে